গুড মর্নিং ফ্রেন্ডস, আর সকাল সকাল ছোলা বাজার মুড়ি নিয়ে হাজির। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নিশা ক্রিয়েশন 01। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা ভালো আছি। তো সকালে তো দেখলে চাটা দেখাতে পারিনি, মুড়ি আর ছোলা ভাজা খেয়েছি। তো খাওয়া দাওয়ার এখানে পাশেই বাজার, এখানে পাশেই কিন্তু বাজার। তো এখন বাজার যাবো, বাজার যাবো মাসি। তো বলছি চলো আসো না, আসো আসো, হাই বলে দাও, আসো আসো, হাই বলে দাও। এই দেখো আমরা বাজারে যাব, এই দেখো হাই বলো, হাই 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 করো। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। কারণ এখন 10:15 এখনই দেখলাম আমি। আর এখন আমরা যাচ্ছি বাজারে, বাজার থেকে এসে খাওয়া দাওয়া করে আমরা আবার যাব। আজকে বাড়িতে যাবই একদম শিওর, কালকে যেতে চাইলাম হলো না আজকে যাওয়া। তা আজকে আমরা মানে স্নান টান সব কিছু করে নিয়েছি, এখন আমরা বাড়িতে যাব। বাড়িতে যাবো, যাবো আমার সঙ্গে বাড়ি যাবা? যাবা আমাদের সঙ্গে বাড়ি যাবা? এই দেখো কি সুন্দর পুষ্কুটে, দেখো কত সুন্দর সাজু করছে। এই নাম হলো কুট্টু, কুট্টু সুন্দর সাজু করেছে। তো ঠিক আছে, বাজার থেকে আসি ঝটপট করে এসে তারপরে যাবো। তো পাশেই বাজার, বাজার থেকে রুই মাছ আনা হয়েছে, নোকাল রুই মাছ আর ফুলকপি। ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না করা হবে। তো বাড়ি যেতে হবে তাড়াতাড়ি, তারা আছে, তাই মাসি মাছটা পরিষ্কার করছে আঁশগুলোকে, আর আমি মানে ফুলকপিটা তাড়াতাড়ি কেটে দিয়ে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল রান্না করা হবে। আর ওদিকে আমি পাশে বসে আছি, দিদা রান্না করছে। তো বাজার থেকে চলে এসেছি, চলে আসার পরে সবজি কাটলাম মাসি আর আমি। ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না হবে আজ, আজকে নাকি আজকে তো চন্দ্রগ্রহণ, তো তাড়াতাড়ি রান্না করা হবে। বাড়ি আবার যাবো, মানে প্রচণ্ড চিন্তা মাথায়। আর বাড়ি থেকে বারবার ফোন করতেছে, আমার বর বারবার ফোন করতেছে, এখান থেকে যেতে 2 ঘন্টা সময় লাগবে। আর ফোন করেই যাচ্ছে, করেই যাচ্ছে, এখন মানে আর থেকে না খেয়েও যেতে দেয় না, এরকম অবস্থা। বাড়িতেও একটু দরকার আছে, তা বসে আছি। এখন মোবাইল একটু চার্জে দেবো, চার্জে দেওয়ার পরে তারপরে হলো খাওয়া দাওয়া করে যাবো। আর তারপরে যে মামি বলে ভাত খাবে, মামি রান্না করতেছে, আবার এখানে খাবো, কতক্ষণ যে সময় লাগবে। এই যে মা রান্না করছে, খাওয়া দাওয়া করে আবার বাড়ি যাবো। মানে কতক্ষণ যে হয়, তাড়াতাড়ি যেতে লাগবে, দেখা যাচ্ছে না, প্রচণ্ড রোদ পড়েছে। তো ঠিক আছে, মোবাইলটা চার্জে দিয়ে নিই, আর তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে, পরে শেয়ার করবো। দেখি মামির ঘরে খেতে বসে গেছি, সোনামা আর বুনু বসে গেছে খেতে, মাছের ঝোল রান্না করেছে, শাক আলু ভাজা, ওরা খাচ্ছে এদিকে আর আমি খাচ্ছি, আমাকে দিয়ে দিচ্ছে এদিকে। এই দেখো আমার ভাত দিয়ে দিচ্ছি, এখান থেকে আবার দিদার ওখানে গিয়ে ওখানে আবার খেতে বলছে। তো এখানে ওই দেখো ভাত, বেগুন ভাজা, মাছের ঝোল, ফুলকপি আলু বেগুন দিয়ে বাস ভালো হয়েছে রান্না, দুটো রান্নায়। যেহেতু বাড়িতে যাবো, তার জন্য ঠাকুরগুলো প্রণাম করে নিচ্ছি। তো আমি রেডি হয়ে গেছি, আর একটা সিম্পল একটা শাড়ি পরে নিয়েছি, বেশি সাজুগুজু করিনি, তাড়াহুড়া আছে, তাড়াতাড়ি যেতে হবে বাড়িতে। আর বাইরের ঠাকুরকে প্রণাম করছি, আর বুনুকে দেখো কেমন করছে, মোবাইলটা যেহেতু ও ধরেছে, এই দেখো একদম বড় মেয়ে মনে হচ্ছে। তো এই দেখো ঠাকুর দেখালো, মা মনসা, শিব, বাইরের ঠাকুর আর কি। তো এবার আমি বাড়িতে বেরোবো, বেরিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। দিদিকে বলছি কি আমি নিজেই জানি না। তো বেরিয়ে পড়লাম বাড়ি থেকে, মাসি দিদা সবাই আমাকে রাখতে যাবে, মানে টোটোতে উঠাতে যাবে, আমাকে চড়িয়ে দিবে, ওই জন্য গিয়ে যাচ্ছে সবাই। আর আমি যাচ্ছি, মানে বুনু, সোলাঙ্কি বুনু মোবাইলটা ধরছে, সোলাঙ্কি। Yeah.
তো আমি দিনহাটা এসে গেছি আর এখানে অপেক্ষা করছি স্টেট বাসে জন্য, স্টেট বাসে যাব আর কি, ওই জন্য দেখছি দেখ কোথায় আমি আসি কিনা। পাবলিক বাস আসছিলো, তো স্টেট বাসে আমি যাব, তাড়াতাড়ি হবে তাহলে। তো এখানে দাঁড়িয়ে আছি, দেখছি এদিক ওদিকে, আর মেয়ের সাথে আর কি কথা বলছি। তো আমি এসেও গেছি, এসে এসে সতীশী হাটে এখন টোটোতে করে বাড়িতে যাবো। আর গলাটা দেখো আমার একদম খালি খালি লাগছে, মঙ্গলসূত্রটা যে কোথায় পড়ে গেছে মানে বুঝতে পারিনি, হয়তো হালকা লাগানো ছিল বুঝতে পারিনি, গলাটা খালি লাগছে এখনই বুঝতে পারলাম আমি মানে কোথায় যে পড়ে গেছে, হয়তো বাসেই পড়ছে, গলাটা একদম খালি লাগছে। তো এখন বাড়িতে যাব। তো অবশেষে বাড়ি এসেই গেলাম, এই দেখো বাড়ি গেট বন্ধ, বাড়িতে নেই, কাজে গেছে, গেট বন্ধ। আর এখন অনেক কাজ আছে, কাজগুলোকে সারতে হবে, তালা বন্ধ, একদম তালা খুলতে হবে, মানে অনেক কাজ আছে এখন। তার মধ্যে আবার গ্রহণ আজকে, তো মাঝে অনেক ব্যাপার আছে। দাও আমার চাবিটা, দাও চাবিটা। তো ঠিক আছে, একদম ফ্রেশ হয়ে তোমাদের সামনে সব কাজ বাজ সেরে তোমাদের সামনে আসতেছে। ওকে, তো পরে দেখাচ্ছি। তো বাড়ি এসে সব কিছু একদম খুলে নিয়েছি, একদম দেখো ফাঁকা কান টান ফাঁকা, আর চেঞ্জ করেও নিয়েছি। আরে দেখো শোনো মা, এগুলো কি নিস, ওগুলো এগুলো দেখো, এগুলো কি যেন বলে, এগুলো এগুলো কি ইয়ে কি চেরি বলে কি বলে জানি না, ঠিক আমি অতটা নামটা জানি না। তো ও খাবে ওগুলো। আর দেখো আমি এখন কাজ করবো, কালকে আবার শনিবার, কালকে শনিবার, কালকে যেহেতু আমরা নিরামিষ খাই, তো ভাবছি যে আজকে এই রান্নাঘরটাই দেখো এখানে লেপে রাখবো আর কি, এগুলা এখানে কী অবস্থা হয়ে আছে। তো এগুলো এখনই পরিষ্কার করি, বা যতটা পরিষ্কার করতে পারি করি, আর কাল নেবা জয়টা যতটা পারি আর কি, হ্যাঁ যতটা পারি পরিষ্কার করে রাখবো, আর আর কালকে সকালে বাকিটা করবো আর কি। তো ঠিক আছে, আজকে করে নিয়ে যাচ্ছি, এখন কয়টা বাজে বলছেন, 4:44, সন্ধ্যাও লাগবে আর বেশি সময়ও নেই। আর ঠিক আছে, গুড মর্নিং গাইস। তো কালকে মানে অনেক কাজ ছিল, তোমাদেরকে তো বললাম অনেক কাজ ছিল, ঘর লেপা ছিল, এই যে দেখো তো লিপিনি, এখনও অনেক কাজ আছে, বাসন মাজলাম, তারপরে মানে যা আছে আর কি। কালকে তো ঘরের যে ঘরটা লেপে নিয়েছি সন্ধ্যা পর্যন্ত, আর আজকে বাসন টাসন মাজা সব কিছু কমপ্লিট করে নিয়েছি। উনুনে রান্না করি তো এগুলো কালি হয়ে যায়, তো এগুলো সব মেজে নিয়েছি ভালো করে, গ্যাসটা মুছেছি, গ্যাস তো নেই তবু গ্যাসটা মুছে নিয়েছি। তো তারপর আর মানে মানে খুবই একদম পরিশ্রম হয়ে গেছিলো, এত দূর রাস্তায় এসেছি, এসে আসার পর রান্না বান্না, তারপরে যে কাজকর্ম করে, তারপরে আর তোমাদের সামনে আসিনি। কালকে রাতে সিদ্ধ ভাত খেয়ে মানে ছিলাম আর কি, সিদ্ধ ভাত খেয়েছি কালকে, শুটকি মাছ, শুটকি মাছ দিয়ে আলু সিদ্ধ ভাত খেয়েছি। আর যে সকালে সব কাজই করলাম, করার পরে স্নান করে এখনও খাইনি, এখন কয়টা বাজে বলো তো, 12টা বাজে, এখনও খাইনি, তাহলে ভাবতে পারো খাইনি। তারপর আবার সকালে উঠছি মানে 7:45, হ্যাঁ 7:45 উঠেছি, উঠার পরে এগুলো কাজকর্ম করতে করতে, তার মধ্যে আমরা একটা লোন নিব, তো ওইখান থেকে আবার মানে ফোন করতেছে যে এখানে আসুন, তারপর ওইখানে গেলাম, নাইটি পরেই গেছি পাশেই, তো ওখান থেকে আসার পর মানে সব কিছু জমা দেওয়া হয়ে গেছে, জমা দেওয়া হয়ে গেছে, ওখান থেকে এসে আবার স্নান করে যা কাজ ছিল সব শেষ করে এখন ভাবছি যে না ভিডিওটা শেষ করি, ব্লগটা নাহলে সময় পাবো না। আর এখন আমি রান্না রান্না করবো, সকালে চিড়া টিড়া চিড়ামুড়ি আছে, কেউ খায়নি, চাও খায়নি, কেউ কিছু খায়নি আর কি, শুধু আমার মেয়ে খেয়েছে।
তো ঠিক আছে, বেশি বড় আর করছি না ব্লগটা, এখানে শেষ করে দেখো তো, টাটা।